बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम, वेलकम टू माय चैनल। आमी आज के इफ्तारेर जन्य प्रिपारेशन निच्छि। पेंयाज निएछि, बूट भाजते निएछि, माँस निएछि रान्ना करार जन्य। आज के आमार स्पेशल इफ्तारी करा हबे, कारण अनेक दिन पर बाबूदेर आब्बा एकसाथे इफ्तारी करब। आमी एकसाथे सब दिए माँसटा बसिए दिच्छि। मैं आगे थे कि पेस्ट कर दिए दो चामच रसुन पेज बाटा दिए रसुन बाटा दिल आदा बाटा दिल एकसाथे सब किस दिए एकसाथे मेखे बसा लवण दिए दिलमान मत एकसाथे बसानों जो हमें एक आज के माँसटा एक झाल करब सब दिए दिल सब किस एकसाथे मेखे बसिए दीब बसिए दीजिए पेज उठा पेज भरे आलू कुची दीची और धनिया पता काचाम सबग एक साथ मेखे निब लवण दिए आलूटा एक ब्लेन कुचुकुची चिड़ीचिड़ी कर कुचुकुची कर दी मसमसा है पेजा मसमसा है से चिड़ीचिड़ी कर दिल চিনি দিয়ে আমি বুটটা দিচ্ছি বুট ভাজার জন্য আমরা আলু দেই আমি আলুটা একটু মথে নিচ্ছি হাত দিয়ে রমজান মাসে বিকেল বেলাটা আসলে খুব ব্যস্ত সময় যায় দুটা জন্য রেডি করতেছি দুই কিন্তু পাতিল ফাটা দিয়ে দিলাম হয় না তাকে হয় না একটু বেসন বেলন দিয়ে দাও তো এখানে ইফতার তৈরি করতেছি ইফতার করতেছি শসা কেটে নিলাম তরমুজ নিচ্ছি পেয়ারা কেটে নিচ্ছি সব কিছু এখন আমি কাঁচা আম দিয়ে শরবত তৈরি করব বাবুর আব্বু কাঁচা আমের শরবত খাবে সেই জন্য কাঁচা আম নিলাম কাঁচা আম আর হইল জয়া কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম চিনিটা দাও লাইনটা দিতে বলো বাবা লাইনটা একটু দাও চিনিটা দাও লাইন দাও লবণ দাও কাঁচা আমের জুস করার জন্য প্রথমে তো দিলাম একবার চিনি দিয়ে দিলাম পানিটা দাও লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি নিচ্ছি এখানে আমি দুইটা আম নিচ্ছি দুইটা আমের ব্লেন্ড করতে নিচ্ছি দুইটা আমের দেখি কত কত গ্লাস হয় এবার মিষ্টি শাকটা দেখবো শাকটা আসলে কেমন হয়েছে দেখে আবার একটু ব্লেন্ড করে ধনিয়া পাতা দিব পুদিনা পাতা হলেও ভালো হয় এখন পুদিনা পাতা তো নেই মিষ্টিটা দেখো মিষ্টি দেখতেছে আমার ছেলে আজকে রোজা নেই মিষ্টি হচ্ছে মিষ্টি লাগবো জানোই শোনে মিষ্টিটা লাগবে এই সেজন্য আমি চিনি দিচ্ছি এই যে আমের জুস হয়ে গেছে কাঁচা আমের জুসও চামচটা নেওয়া হ্যাঁ বাবা বলো সবটা বলছে এখন ওই বুট টুট গুলো নিয়ে আসো পেঁয়াজি ভাজা হয়ে গেছে বেগুনি ভাজা হয়ে গেছে ইফতারের টাইম হয়ে গেছে তুমি যাবা তুমি যাও না তুমি যে হাত মুখ তো আমার এই ভাজি পুরি করছে আমার ইনশাল্লাহ ননদের ক্যামেরার সামনে দিতে পারি না ক্যামেরা ওরা আসবে না সেই জন্য দিতে পারছি না
এগুলো আমার দেওয়ার সময় রমজান মাসের বিকালবেলার ইফতারি, ইফতারের আগ মুহূর্ত। তো আজকে স্পেশাল একটা ইফতারির জন্য শরবত আইটেম একটু বেশি করেছি। তো আজকে বাচ্চাদের বাবা ইফতার করবে, সেজন্য একটু ইফতারের আইটেম বেশি করছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ইফতারের আগ মুহূর্ত সবাই বসে সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।